হাই ফ্রেন্ডস, আমি উৎপল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইবি সাপোর্টের একটি নতুন ভিডিওতে। আপনি যদি আমার মতন একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার কাছে এই মাসেই নিশ্চয়ই ইউটিউব থেকে এমন একটি মেল এসেছে। এই মেলটি ইউটিউব প্রতিটা ক্রিয়েটরকে কেন পাঠিয়েছে এবং এই মেলে কী কী বলা রয়েছে, এই নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে দেবেন ইউটিউব রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তা চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি। সো ফ্রেন্ড, ইউটিউব থেকে এই যে মেলটি পাঠিয়েছে, এই মেলের মূল যে হেডিং, সেই হেডিংটা হচ্ছে ফোর সিম্পল স্টেপ টু ইনক্রিজ ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি। অর্থাৎ ইউটিউব এই মেলটি পাঠিয়েছে প্রতিটা ইউটিউব ক্রিয়েটরকে সিকিউর করার জন্য তাদের সিকিউরিটির বিষয়ে। অর্থাৎ আপনি হয়তো জানবেন যে বা শুনবেন, এই মুভমেন্টে বা এই সময়ে কিন্তু হ্যাকাররা বিভিন্ন রকম ফাঁদ পেতে রেখেছে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলকে হ্যাক করার জন্য। সেই জন্য ইউটিউব কিন্তু অনেকটাই সিকিউর হয়ে গিয়েছে, যে কারণের জন্য তারা প্রতিটি ক্রিয়েটরকে কিন্তু সাবধান করে দিচ্ছে যে তাদের চ্যানেল যাতে কোনো মতে হ্যাক না হয়। আর এই যে মেলটি পাঠিয়েছে, এই মেলটি কিন্তু যাতে কোনো ইউটিউব ক্রিয়েটরের চ্যানেল হ্যাক না হয়ে যায় তার জন্য। এবং এইখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে বা বেশ কিছু নিয়ম দেওয়া রয়েছে। সো এইখানে কিন্তু সেইগুলোই দেওয়া রয়েছে যে নিয়মগুলো মানলে আপনার চ্যানেলটি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যেমন সর্বপ্রথম দিয়েছে এনাবেল টু স্টেপ ভেরিফিকেশান। অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলটি সত্যিই সিকিউর রাখতে চান, তাহলে অবশ্যই আপনার ফোনের টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল করে দিন। সেকেন্ড যে অপশান রয়েছে সেট চ্যানেল লেভেল পারমিশনস। অর্থাৎ এই যে সেটিংটা রয়েছে, এই সেটিংটা হলো যারা বিভিন্ন ধরনের যে পারমিশন দেয়, অর্থাৎ অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছে, তারা কী করে, তাদের চ্যানেলকে কিন্তু ম্যানেজার রাখে বা আদার্স যে সমস্ত কাজ করার লোক রয়েছে তাদেরকে রেখে দেয়। সো সেই সমস্ত যে চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলের যে পারমিশন রয়েছে, সেই পারমিশন সেটিংটা সঠিক করতে বলেছে। যদি আপনার চ্যানেলটি ছোটো হয়ে থাকে এবং আপনি যদি পারমিশন না দেন, তাহলে কিন্তু এই সেটিংটা আপনার করা এখন প্রয়োজন নেই। তৃতীয় যে অপশানটি দিয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড ডু নট শেয়ার। মানে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় যে জিমেলটি দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন, সেই জিমেলের যে পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ডটি কিন্তু স্ট্রং দেবেন। শুধু তাই নয়, ওই পাসওয়ার্ডটি, যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন, সেই পাসওয়ার্ডটি কিন্তু কাউকে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। এবং লাস্ট যে স্টেপ দিয়েছে সেটা হচ্ছে অ্যাভয়েড অ্যান্ড রিপোর্ট ফিশিং অ্যান্ড মালওয়্যার স্ক্যামস। অর্থাৎ দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে মালওয়্যার স্ক্যামগুলো রয়েছে, যেমন ধরুন আপনার কাছে এমন কিছু একটি মেল আসলো বা এমন কিছু কোনো একটি SMS আসলো, যেখানে হয়তো আপনাকে বলা হয়েছে একটি মেসেজ বা একটি মেল পাঠিয়ে যে আপনি যদি এই ধরনের অফার নিতে চান, তাই লিঙ্কে ক্লিক করুন। সেই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করবেন না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি কোনো সময় হ্যাক হবে না, ঠিক আছে? সো এই যে ছোট্ট একটি ইনফরমেশন আমি আপনাদের জানালাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সো আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।